হ্যালো, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি প্রীতম। আজকে যে ক্লাস নিয়ে এখন আলোচনা করব সেটা হচ্ছে ক্লাস সিক্স, আগের দিন লসাগু কষাগু অর্থাৎ চ্যাপ্টার টুয়েলভ এর এলসিএম এবং এইচএফ এর যে চ্যাপ্টারটা ছিল সেটা তোমাদের এক থেকে দশ অব্দি অলরেডি হয়ে গেছে। আজকে তাই সরাসরি ইলেভেন থেকে শুরু করব। এবার দেখো, ইলেভেনের যে অঙ্কগুলো তোমাদের রয়েছে সেই অঙ্কগুলো তোমরা অলরেডি করে এসেছো। দুটো রাশি আছে, ছ টাকা পঞ্চাশ পয়সা, টাকা পয়সা, মিটার, সেমি, লিটার, ঘন্টা, মিনিট, দুটো দুটো করে রাশি আছে, সেগুলো লসাগু বা কষাগু করতে বলেছে। তোমরা এই জিনিসগুলো অলরেডি করে এসছো। কি করতে হয় না, এখানে ক্ষুদ্র তম রাশিতে প্রথমে পরিণত করতে হয় বা যেকোনো একটা রাশিতে নিয়ে যেতে হয়। ঘন্টা মিনিটের ক্ষেত্রে মিনিটে নিয়ে যেতে হয়, তারপর দুটো লসাগু বা কষাগু যা করতে বলবে সেটা করতে হবে, এবং তারপরে সেখান থেকে আবার ঘন্টা মিনিটে ফিরে আসতে হয়। এই হলো আমাদের অঙ্ক। এখানে লসাগু এবং গসাগু দুটোই করতে বলেছে, অর্থাৎ প্রথম অঙ্কটারই আমি একবার লসাগু করব, তার একটা অ্যান্সার বের করব, এবং গসাগু করব, তার একটা অ্যান্সার বের করব। তাই এই অঙ্কগুলো আমি আর করে দেখাচ্ছি না, কারণ এই অঙ্কগুলো অলরেডি তোমরা জেনে এসছো বা জানো, তোমরা সবাই সেটা পারবে। তো আমি এগারো নম্বর অঙ্কগুলো তোমাদের বাড়িতে করার জন্য বলছি। সরাসরি আমি যে অঙ্কটাতে আসছি সেটা হচ্ছে বারো নম্বর অঙ্ক। দেখো, বারোর আমি সবগুলো অঙ্ক তো করাবো না, আমি করিয়ে দেবো একটা অঙ্ক। আমি আপাতত সি নাম্বার অঙ্কটা করিয়ে দিচ্ছি, বাকি যে অঙ্কগুলো রয়েছে সেই অঙ্কগুলো তোমরা বাড়িতে করবে। এবং বারোর অঙ্কটা যদি তোমরা যদি পড়ো তাহলে বুঝতেই পারবে যে খুব সহজ একটা জিনিস যেটা বলেছে এখানে, যে যে দুটো সংখ্যা দেওয়া আছে, যেমন সি নাম্বার অঙ্কে বিয়াল্লিশ আর তেষট্টি, অর্থাৎ 42 এবং 63 দেওয়া আছে, এই দুটো সংখ্যার প্রথমে প্রোডাক্ট এবং মানে গুণফল বের করতে বলেছে। আমাদের প্রথমে এই দুটো সংখ্যার গুণফল বের করতে হবে। তারপর বলেছে তাদের লসাগুও বের করতে, এলসিএম বের করতে বলেছে এবং গসাগু বের করতে বলেছে। তারপর দেখতে বলেছে ওই এলসিএম আর এইচসিএফ মানে লসাগু এবং গসাগুর গুণফলটা ওই সংখ্যা দুটোর গুণফলের সাথে সেম হচ্ছে কিনা। তার মানে এ দেখো, আমি উপরে একটা ফর্মুলা এখানে লিখে রেখেছি, সংখ্যা দুটির গুণফল সমান সমান লসাগু ইন্টু গসাগু। আমাকে দেখতে বলেছে এটা আসছে কিনা, অর্থাৎ সংখ্যা দুটির গুণফল তাদের ওই সংখ্যা দুটোরই লসাগু এবং ওই সংখ্যা দুটোরই গসাগুর সাথে সমান হচ্ছে কিনা দেখতে বলেছে। তাহলে আমি সরাসরি অঙ্কে আসছি। সংখ্যা দুটির আগে গুণফল বের করি। এখান থেকে যদি আমি দেখি সংখ্যা দুটির গুণফল, গুণফল কত হবে, বিয়াল্লিশ ইন্টু 63। এই দুটো গুণ করলে তোমরা রাফে গুণ করো, রাফে গুণ করলে হবে হচ্ছে 2646। এবার এই সংখ্যা দুটির আমি প্রথমে লসাগু বার করছি, সংখ্যা দুটির লসাগু। দেখো, যখন আমি লসাগু করছি তখন বিয়াল্লিশ আর তেষট্টি এই দুটো লসাগু করে নাও। সাত দিয়ে করছি, ছয় সাথে বিয়াল্লিশ, নয়, এবার তিন দিয়ে যাবে দুই, তিন, তাহলে সেভেন, অতএব সেভেন ইস টু থ্রি ইস টু টু ইস টু একুশ, একুশ আর ছয় জনকে ছয় জনকে বারো, একশো ছাব্বিশ হচ্ছে আমার এটার লসাগু। এবার যদি আমি এটার গসাগু বের করি, সংখ্যা দুটির গসাগু, তো দেখো গসাগু আমি যখন করলাম গসাগু আমার 21 বেরিয়েছে। এবার আমাকে যেটা বলেছে এই লসাগু আর গসাগু গুণফল করতে বলেছে, অর্থাৎ লসাগু গুণ গসাগু, এই দুটো গুণফল করে দেখতে বলেছে যে আমার এই দুটোর গুণফল আগের যে গুণফল মানে এই যে গুণফলটা বেরিয়েছে এর সাথে সমান হচ্ছে কিনা। তুমি রাফে গুণ করো, রাফে গুণ করেও দেখবে এখান থেকে 2646 আসছে, অর্থাৎ এটার সাথে এটা সেম আসছে। তাহলে এখানে অ্যান্সারটা লিখতে হবে, সুতরাং সংখ্যা দুটির গুণফল, সুতরাং এখানে অ্যান্সারটা লিখতে হবে সংখ্যা দুটির গুণফল সমান সমান লসাগু গুণ গসাগু। আমাকে এটাই দেখতে বলেছে, সমান হয় কিনা দেখো, তাহলে আমি এটাই দেখবো। এইভাবে বারোর এ বি এবং ডি সবগুলোই করতে হবে। এরপরে আমি আসছি ১৩ নম্বর অঙ্কটাতে। ১৩ নম্বর করতে হলে আমাদের যে ফর্মুলাটা মনে রাখতে হবে সে ফর্মুলাটা আমি অলরেডি তোমাদের এখানে লিখে রেখেছি, কি সংখ্যা দুটির গুণফল সমান সমান লসাগু গুণ গসাগু, যেটা আমি এখনই প্রমাণ করলাম অঙ্কের মাধ্যমে। আমরা অঙ্কের মাধ্যমে দেখলাম যে সংখ্যা দুটির গুণফল যে কোনো দুটো সংখ্যা, কারণ লসাগু এবং গসাগু করতে গেলে আমাদের ন্যূনতম কমপক্ষে দুটো সংখ্যা দরকার, সেই সংখ্যা দুটোর যদি গুণফল করি সেই সংখ্যা দুটোর গুণফল তাদের লসাগু বা গসাগুর সাথে সবসময়ের জন্য সমান হয়, এবং সেটা আমরা প্রমাণ করে দেখালাম। এটাই হচ্ছে একটা ফর্মুলা, এটা মনে রাখতে হবে, দ্য প্রোডাক্ট অফ টু নাম্বারস ইকুয়ালস টু এলসিএম অ্যান্ড এইচসিএফ।
এবার এখান থেকে একটা আমরা আরো একটা ফর্মুলায় আসতে পারি, সেটা হচ্ছে সংখ্যা দুটির গুণফল মানে কি। সেখানে দুটো সংখ্যা রয়েছে, অর্থাৎ প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যা, একটি সংখ্যা এবং অপর সংখ্যা, এই দুটো সংখ্যার গুণফল সমান সমান লসাগু গুণ গসাগু। এবার প্রশ্ন কি ধরনের আসে, প্রশ্ন হচ্ছে তোমাকে লসাগু বলে দিবে, গসাগু বলে দিবে, হয়তো একটি সংখ্যাও বলে দেবে, তাহলে অপর সংখ্যাটি বের করতে হবে। তাহলে আমার এখানে দেখো তো, এখানে সংখ্যা দুটির গুণফল আছে, এখানে মানে কটা সংখ্যা আছে, দুটো সংখ্যা আছে। তাহলে একটা সংখ্যা যদি আমি জানি, আর একটা সংখ্যা বার করতে গেলে কি হবে, ওই লসাগু গুণ গসাগুটাকে যে সংখ্যাটা জানি সেই সংখ্যা দিয়ে ভাগ করতে হবে। দেখো আমি তাই করেছি, অপর সংখ্যা সমান সমান লসাগু গুণ গসাগু, সরি এখানে অপর সংখ্যা হবে না, এখানে একটি সংখ্যা হবে, ঠিক আছে। এখানে অপর সংখ্যার বদলে এখানে যে সংখ্যাটা আমি জানি অর্থাৎ সেই সংখ্যাটা এখানে বসাতে হবে, একটি সংখ্যা। তার মানে another number equals to, আমাকে যে সংখ্যাটা বের করতে হবে, another number equals to LCM into HCF by one of the number, বা আমি যে নাম্বারটা জানি সেটা, এই ফর্মুলাটাকে অ্যাপ্লাই করে আমাকে 13 নম্বর অঙ্কটা করতে হবে। দেখো এখানে তোমাদের অঙ্কের মধ্যে অলরেডি দুটো সংখ্যার লসাগু গসাগু LCM HCF বলে দিয়েছে, LCM বলে দিয়েছে 2175 এবং HCF বলে দিয়েছে 145, এবং আমাকে অ্যানাদার নাম্বার ওয়ান অফ দ্য নাম্বার বলে দিয়েছে, একটা সংখ্যা আমাকে বলে দিয়েছে 725, আমাকে বের করতে বলেছে অপর সংখ্যা সমান সমান কত হবে। তাহলে আমি ফর্মুলাটা লিখে নেবো, অপর সংখ্যা সমান সমান লসাগু গসাগু, লসাগুর জায়গায় লসাগু বসাবো, গসাগুর জায়গায় গসাগু বসাবো, এবং একটি সংখ্যার জায়গায় একটি সংখ্যা বসাবো, ক্যালকুলেশন করে আমি অ্যান্সারটা বের করে নেবো। ব্যাস আমার অঙ্কটা বেরিয়ে গেল, আমি অঙ্কটা দেখিয়ে দিচ্ছি তোমাদের কিভাবে করতে হবে। দেখো আমি এখানে লিখে নিলাম ফর্মুলাটা, আমরা জানি অপর সংখ্যা সমান সমান লসাগু গুণ গসাগু ভাগ একটি সংখ্যা। আমার এখানে লসাগু বলে দেওয়া আছে হচ্ছে 2175 ইন্টু, গসাগু বলে দেওয়া আছে 145, এবং আমার এখানে অপর সংখ্যাটা বলে দেওয়া আছে 725। দেখো 725 দিয়ে যদি আমি 21 কে কাটি তাহলে আমার হচ্ছে 3 দিয়ে যদি এটাকে গুণ করি তাহলে আমার অ্যান্সার আসছে হচ্ছে 534, অর্থাৎ 435। তাহলে আমার উত্তর অপর সংখ্যাটি সমান সমান 435, 435। এটাই হলো আমার 13 নম্বর অঙ্কের উত্তর, এটা ছিল 13 নম্বর অঙ্ক। এই ধরনের অনেক অঙ্ক থাকবে, তোমাদেরকে কিন্তু এইভাবেই বের করতে হবে, ঠিক আছে। এই ফর্মুলাটাকে অ্যাপ্লাই করে বের করতে হবে। কখনো কখনো উল্টোটাও থাকতে পারে, হয়তো এই দুটো সংখ্যা, এই সংখ্যাটাও বলে দিলো, এই সংখ্যাটাও বলে দিলো, এবং লসাগু বলে দিলো, গসাগু বের করতে হবে। সেক্ষেত্রে কি হবে, তুমি তো এই দুটো সংখ্যা জানো, তার মানে সংখ্যা দুটির গুণফল তুমি করতে পারবে, তাহলে একটি সংখ্যা গুণ একটি সংখ্যা, সংখ্যা দুটোর গুণফল হয়ে গেল। এবার তোমাকে গসাগু বের করতে বলেছে, লসাগুটা তুমি জানো, তাহলে লসাগুটা দিয়ে কি করবো, ওই সংখ্যা দুটোকে গুণ করে ভাগ করে দিব। তার মানে সেক্ষেত্রে ফর্মুলাটা হবে গসাগু সমান সমান দুটি সংখ্যার গুণফল ভাগ লসাগু। এই তো হলো ফর্মুলা, একই জিনিস, যা বলবে যেটা জানবো সেই দুটোর গুণফল, এবং যেটা আর একটা যেটা জানবো সেটা দিয়ে, লসাগু জানে লসাগু দিয়ে ভাগ, তাহলে গসাগু বেরিয়ে যাবে। গসাগু যদি জানা থাকে তাহলে গসাগু দিয়ে ভাগ করবো, তাহলে লসাগু বেরিয়ে যাবে। এই ধরনের অঙ্ক থাকবে। আমি এবারে আসছি 40 নম্বর অঙ্ক, সরাসরি আমি এবারে চলে আসবো 40 নম্বর অঙ্ক। দেখো এখানে বলেছে দুটো সংখ্যা বলে দিয়েছে তোমাকে, কি কি বলে দিয়েছে, 145 এবং 232, সংখ্যা দুটির গসাগুর মান বের করি। প্রথমে ওই সংখ্যা দুটোর গসাগুর মান বের করতে বলেছে, তারপর বলেছে গসাগুর মান সাহায্যে আমাকে লসাগু বের করতে বলেছে। মানে আমি এখনই যে কথাটা বললাম সেই অঙ্কটাই তোমাকে দিয়ে দিয়েছে, অর্থাৎ তাহলে তোমরা এই সংখ্যা দুটো প্রথমে গসাগু বের করো, কার কার 132 এবং 145 এবং 232 এর তোমরা গসাগু প্রথমে বের করো, কারণ আমাকে এখানে গসাগু বের করতে বলেছে। গসাগু বের করে তার সাহায্যে আমাকে লসাগুটা বের করতে বলেছে। তো দেখো আমি গসাগু করে নিলাম, গসাগু করলে আমার অ্যান্সার আসছে 289, তাই তো, গসাগুটা করে নিলে আমার অ্যান্সার আসছে 289। এবার আমাকে বলেছে এই গসাগুটা তো আমি জেনে গেলাম 289, এই গসাগুর সাহায্যে আমাকে বের করতে বলেছে যে লসাগুটা কত হবে। তাহলে আমি এই ফর্মুলা থেকে বের করবো, আমি এখানে কি কি জানি, সংখ্যা দুটো জানি, তাহলে সেখান থেকে সংখ্যা দুটোর গুণফল বের করতে পারবো। আমি গসাগুটা জেনে গেলাম 29, তাহলে আমাকে লসাগু বের করতে বলেছে, তাহলে সেইভাবেই করবো। গসাগু সমান সমান আমি আগে লিখে নিই এখানে, গসাগু সমান সমান 29, তাহলে লসাগু সমান সমান কি হবে, ফর্মুলা অনুযায়ী লসাগু সমান সমান হবে সংখ্যা দুটির গুণফল, সংখ্যা দুটির গুণফল ভাগ গসাগু, এই হবে, তাই তো। কারণ সংখ্যা দুটির গুণফল বলতে কোন কোন সংখ্যা, এই একটা সংখ্যা এই একটা সংখ্যা, তাই তো। তাহলে এই সংখ্যা দুটির গুণফল মানে 145 গুণ 232 বাই 29। এবার হচ্ছে আমি কিন্তু এখানে গুণটা
করবো না, আমি যদি এখানে গুণ করি তাহলে আমার গুণটা মানে বেকার হয়ে যাবে আমার গুণটা করা, তাই আমি গুণটা করবো না, কি করবো কাটাকাটি করবো। কত দিয়ে কাটাকাটি যায়? আচ্ছা দেখো আমি যদি এটাকে পাঁচ দিয়ে কাটি কেটে যায়, তাহলে আমার পাঁচ দিয়ে কেটে গেলে এবার গুণ করে দেবো, পাঁচ দুগুণে দশ, হাতে আছে এক, তিন পাঁচে পনেরো, ষোলো, হাতে এক, পাঁচ দুগুণে দশ এগারো, তাহলে লসাগু সমান সমান বেরোচ্ছে 1160 এবং এটাই হলো এই অঙ্কের অ্যান্সার। তাহলে লসাগু সমান সমান এটা। দেখো পরের যে অঙ্কটা রয়েছে পনেরো নম্বর অঙ্ক, পনেরো নম্বর অঙ্কটা সেম টু সেম আছে, হুবহু সেম, শুধু এখানে উল্টো বলেছে, আগে লসাগু বের করে নি তারপর গসাগু বের করতে বলেছে, যা অঙ্ক খালি উল্টো, লসাগুর জায়গায় গসাগু হবে, গসাগুর জায়গায় লসাগু হবে, এছাড়া কিছু নেই। এই অঙ্কটা তোমরা বাড়িতে চেষ্টা করবে, তোমরা পারবে অবশ্যই, ঠিক আছে। আমি এরপরে যে অঙ্কটা করাবো সেটা হচ্ছে ষোলো নম্বর অঙ্কটাতে, আমি সরাসরি ষোলো নম্বর অঙ্কে চলে আসছি। তো ষোলো নম্বর অঙ্কটা দেখো, ষোলো নম্বর অঙ্কে তোমাদের যেটা বলেছে একটা অঙ্ক নাম্বার দিয়ে দিয়েছে 5834 থেকে ওপরে যে নাম্বার গুলো 20, 28, 32, 35 এগুলোর মানে ওই নাম্বার থেকে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগ ফল যেটা হবে সেগুলো এই ওপরের নাম্বার গুলো 20, 28, 32, 35 দ্বারা সম্পূর্ণরূপে বিভাজ্য যাবে। আচ্ছা এগুলো সবগুলো দিয়ে বিভাজ্য যেতে হবে, যে কোনো একটা দিয়ে গেলে হবে না, সবগুলো দিয়ে বিভাজ্য যেতে হবে। সবগুলো দিয়ে বিভাজ্য যাওয়ার জন্য আমাকে সবার আগে যেটা করতে হবে এই সংখ্যাগুলো লসাগু করতে হবে। না কেন লসাগু করতে হবে? কারণ লসাগুর ফুল ফর্ম হচ্ছে লঘিষ্ঠ সাধারণ গণিতক, অর্থাৎ আমি যদি এদের একটা লঘিষ্ঠ সাধারণ গণিতক সবগুলো যদি একটা কমন নাম্বার বের করে নিতে পারি, লঘিষ্ঠ সাধারণ গণিতক যদি বের করে নিতে পারি, তাহলে ওই সেই নাম্বার যেটা দিয়ে বিভাজ্য গেলে সবগুলো নাম্বার দিয়ে বিভাজ্য যাবে। তাই জন্য আমাকে কি করতে হবে, এটার লসাগু প্রথমে বার করতে হবে। তাহলে আমি এটাকে লসাগু বের করি, লসাগু বের করার পরে যেটা লসাগু বেরোবে সেটাকে দিয়ে যে নাম্বারটা আছে 5834 এটাকে ডিভাইড করতে হবে। ডিভাইড করার পরে ডিভাইডটা মিলবে না, একটা অবশিষ্ট পাবো, যেটা অবশিষ্ট সেটা অতিরিক্ত সংখ্যা, মানে ওই অবশিষ্টটা যদি না থাকতো তাহলে আমার মিলে যেত, অর্থাৎ এই অতিরিক্ত সংখ্যাটাকে যদি আমি বিয়োগ করে দিই তাহলেই সে অঙ্কটা সম্পূর্ণরূপে বিভাজ্য যাবে। তাহলে কোনটা বিয়োগ করতে হবে? ওই ভাগশেষটাকে বিয়োগ করতে হবে। আমি অঙ্কটাকে করে দেখাচ্ছি, তার আগে প্রথমে এই সংখ্যাগুলোর আমি লসাগু করে নিই, তোমরাও করো লসাগুটা। দেখো আমি লসাগু করে নিলাম, লসাগু করলে আমার যেটা উত্তর আসছে সেটা হচ্ছে 1120। এবার আমাকে বলেছে যে আমাকে যে সংখ্যাটা বলে দিয়েছে যে 5834 এটা থেকে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে সেই বিয়োগ ফলটা এই সবগুলো দিয়ে বিভাজ্য হয়। তার মানে এই সবগুলো দিয়ে বিভাজ্য হতে গেলে আমাকে এটা দিয়ে যদি বিভাজ্য যায় তাহলেই সবগুলো দিয়ে বিভাজ্য যাবে, কারণ এটাই হচ্ছে সেই সবচেয়ে ছোট সাধারণ গুণিতক এগুলো। তাহলে এটা দিয়ে যদি বিভাজ্য যায় তাহলে সবগুলো দিয়ে বিভাজ্য যাবে। তাই জন্য আমাকে কি করতে হবে, এই 1120 দিয়ে এই সংখ্যাটাকে ভাগ করে দিতে হবে। 1120 দিয়ে আমি এই সংখ্যাটাকে ভাগ করবো, ভাগ করলে প্রথমে পাঁচ দিয়ে যাবে, অবশ্যই পাঁচ দিয়ে গেলে হচ্ছে 0065, বিয়োগ করলে হচ্ছে 234। দেখো এবার এই যে এখানে যে 234 সংখ্যাটা পাচ্ছি, এই সংখ্যাটা এখানে অতিরিক্ত সংখ্যা, অতিরিক্ত আছে জন্যই তো আমার এটা সম্পূর্ণভাবে বিভাজ্য যাচ্ছে না, যদি এই সংখ্যাটাকে বিয়োগ করে দিতে পারি তাহলে এটা সম্পূর্ণভাবে বিভাজ্য যাবে। তাহলে এই সেই ক্ষুদ্রতম সংখ্যা যাকে এই সংখ্যাটা থেকে বিয়োগ করলে বিয়োগ ফল সম্পূর্ণরূপে বিভাজ্য যাবে। তার মানে 234 বিয়োগ করলে বিয়োগ ফল ওপরের সম্পূর্ণ সংখ্যাগুলো দিয়ে বিভাজ্য যাবে। আমি অ্যান্সারটা গোটাটা লিখলাম না, অ্যান্সারটা তোমাদেরকে পরীক্ষার সময় গোটাটা লিখতে হবে যে এত বিয়োগ করলে বিয়োগ ফল সম্পূর্ণরূপে বিভাজ্য হবে। এটাই হলো এই অঙ্কের উত্তর। এই অঙ্কগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট এবং পরীক্ষায় আসে, যে অঙ্কগুলোকে ভালো করে বুঝতে হবে। এরপরে আমি আসছি ১৭ নম্বর অঙ্কে। ও ১৭ নম্বর অঙ্ক যেটা বলেছে সেটা হচ্ছে যে কোন বৃহত্তম সংখ্যা দিয়ে 2300 এবং 3500 কে ভাগ করলে 32 এবং 56 অবশিষ্ট মানে ভাগশেষ হিসাবে থাকবে। দেখো আমাকে প্রথমে যে দুটো নাম্বার বলে দিয়েছে 2300 এবং 3500, এই দুটো নাম্বারকে কোন বৃহত্তম সংখ্যা দিয়ে, বৃহত্তম সংখ্যা দিয়ে মানে আমি এটা থেকে পরিষ্কার বুঝতে পারছি আমাদেরকে গসাগু করতে হবে বা এইচসিএফ করতে হবে, কিন্তু আমাকে বলছে যে ভাগ করলে ভাগ শেষ লাস্টের রিমাইন্ডার হিসাবে আমি 32 বা 32 প্রথমটা থেকে এবং পরেরটা থেকে 56 এই দুটো পাবো। তাহলে আমার রিমাইন্ডারটা অতিরিক্ত সংখ্যা এক্সট্রা পড়ে আছে, তাহলে আমার প্রথম কাজ এই অতিরিক্ত সংখ্যা দুটোকে ওই প্রথম দুটো নাম্বার থেকে বাদ দিয়ে দেওয়া। তাহলে আমি কি করবো, প্রথমটা থেকে 32 এবং দ্বিতীয়টা থেকে 56 প্রথমে বাদ দিয়ে দেবো, বিয়োগ করে দেবো, সাবট্রাক্ট করার পরে যে দুটো নাম্বার পাবো সেই দুটো নাম্বারে আমি
এইচ সেভ করবো বা গসাগু করবো, কারণ আমাকে হাইয়েস্ট বা বৃহত্তম সংখ্যাটা বের করতে বলেছে, তাই জন্য আমি করব গসাগু। তাহলে প্রথম কাজ আমি এই দুটো নম্বর থেকে আমার যেগুলো রিমাইন্ডার রয়েছে সেটাকে বাদ দিয়ে দেওয়া। তাহলে এখান থেকে রিমাইন্ডার আছে 32, এখান থেকে রিমাইন্ডার আছে 56, এখান থেকে রিমাইন্ডারটা বাদ দিলে হবে 2268 এবং পরেরটা থেকে যদি আমি বাদ দিই তাহলে আমার আসছে হচ্ছে 4443 আসছে। এবার আমি কি করব, এই দুটো নাম্বারের আমি করে দেব গসাগু বা এইচসিএফ, এত ও এত গসাগু বা এইচসিএফ অর্থাৎ করব, যেটা অ্যান্সার বেরোবে সেটাই হচ্ছে আমার সেই বৃহত্তম সংখ্যা। তাহলে এই দুটোর গসাগু করো। তাহলে দেখো আমার এখানে গসাগু বেরিয়ে গেল, আমি গসাগু করলাম, গসাগু বেরোলো 84, অর্থাৎ আমার বৃহত্তম সংখ্যাটি হলো 84, এটাই হলো আমার এখানকার অঙ্কের অ্যান্সার। ঠিক আছে, এই হলো আমার কত নম্বর, এটা 17 নম্বর অঙ্ক। এরপরে আমি আসছি 18 নম্বর অঙ্ক, তোমরা সবাই নিজেরাই পারবে, কারণ 18 নম্বর অঙ্ক তোমরা করে এসছো, 18 নম্বর অঙ্কটা তোমরা নিজেরাই সবাই পারবে, তাই আমি 18 নম্বর অঙ্কটাকে আর দেখাচ্ছি না। ঠিক আছে, আমি এরপর সরাসরি আসছি 21 নম্বর অঙ্কে। ঠিক আছে, 19 আর 20 অঙ্কটা আমি পরে বোঝাচ্ছি, ওটা একটু অন্য টাইপের অঙ্ক, তাই আমি ওটা সবার লাস্টে বোঝাবো। আপাতত 21 নম্বর অঙ্ক তোমরা দেখো, বলেছে কোন ক্ষুদ্রতম সংখ্যা থেকে এত বিয়োগ করলে বিয়োগফল এত এত দ্বারা বিভাজ্য হবে, 7, 11 এবং 13 দ্বারা বিভাজ্য হবে। সবার প্রথম কাজ, আমি আবারও বলছি, 7, 11, 13 দ্বারা বিভাজ্য বা যখন এত দ্বারা বিভাজ্য অত দ্বারা বিভাজ্য হবে, তখন প্রথম কাজ সংখ্যাগুলো লসাগু করা। তাহলে 7, 11 এবং 13 এর আমি লসাগু করে নিই, লসাগু করে নেওয়ার তারপরে কি করতে হবে সেটা আমি বলছি। তোমরা দেখো 21 নম্বর অঙ্কটা, 7, 11 এবং 13 এদের যদি লসাগু করি আমরা, এটা তিনটেই হচ্ছে প্রাইম নাম্বার, তো তিনটে প্রাইম নাম্বার বা মৌলিক সংখ্যার আমাদের লসাগু করা সম্ভব হয় না। তাহলে আমাদের প্রাইম নাম্বার বা মৌলিক সংখ্যার লসাগু করার নিয়মটা হচ্ছে সংখ্যাগুলির গুণফল। তো 7, 11 এবং 13 এর যদি আমরা গুণ করি তাহলে আমরা সেখান থেকে পাবো গুণফল 1001, অর্থাৎ এটা আমার লসাগুর উত্তর বেরোবে। এবার আমাকে একটা জিনিস বলেছে, লাইনটা খুব ভালো করে বোঝার চেষ্টা করবে, যে কোন ক্ষুদ্রতম সংখ্যা থেকে 4000 বিয়োগ করলে বিয়োগফল এত দ্বারা বিভাজ্য হবে, অর্থাৎ আমাকে এমন একটা সংখ্যা থেকে 4000 কে বিয়োগ করতে হবে যাতে বিয়োগফলটা এত দ্বারা বিভাজ্য হয়, অর্থাৎ আমাকে ক্ষুদ্রতম সংখ্যা বলছে, বেশি বড় সংখ্যা আমি নিতে পারবো না, সবচেয়ে ক্ষুদ্রতম সংখ্যা। তো তুমি চিন্তা করো তো, এটা এইগুলো সংখ্যা দ্বারা বিভাজ্য সবচেয়ে ক্ষুদ্রতম সংখ্যা কোনটা, এটাই। তার মানে আমার বিয়োগফল যদি এটাই হয় তাহলে আমার এটা দ্বারা বিভাজ্য হবে কিনা, আমার বিয়োগফলটা মানে এমন একটা সংখ্যা যেটা থেকে আমি 4000 বিয়োগ করে বিয়োগফল এটা পেলাম, তাহলে এটাই তো সেই সবচেয়ে ক্ষুদ্রতম সংখ্যা যেটা এটা নিজে দ্বারা বিভাজ্য হবে, কারণ এক দ্বারা বিভাজ্য হবে, এটাই সেই সবচেয়ে ক্ষুদ্রতম সংখ্যা। তাহলে এই সংখ্যাটাকে যদি আমি 4000 এর সাথে অ্যাড করি তাহলে আমার আলটিমেট অ্যান্সারে যে ক্ষুদ্রতম সংখ্যাটা চেয়েছে, যে ক্ষুদ্রতম সংখ্যা থেকে আমি 4000 বিয়োগ করলে সংখ্যাটা পাবো সেটাই পাবো কিনা, কারণ দেখো এটা সবচেয়ে ক্ষুদ্রতম সংখ্যা, এই ক্ষুদ্রতম সংখ্যাটাকে যদি আমি 4000 এর সাথে যোগ করে দিই তাহলে সেই ক্ষুদ্রতম সংখ্যাটা পাবো বা সেই সংখ্যাটা পাবো যেখান থেকে 4000 বিয়োগ করলে বিয়োগফলটা এত দ্বারা বিভাজ্য হবে। তাহলে প্লেন এই যে সংখ্যাটা লসাগুটা পেলাম এর সাথে আমি 4000টাকে যোগ করে দেবো তাহলে আমার উত্তরটা বেরিয়ে যাবে। তাহলে আমার কি লিখতে হবে, নির্ণেয় ক্ষুদ্রতম সংখ্যা, নির্ণেয় ক্ষুদ্রতম সংখ্যাটি হলো 4000 যোগ 1000, অর্থাৎ 5001, এটাই হলো সেই আমার ক্ষুদ্রতম সংখ্যা, এটাই হলো উত্তর। অঙ্কটা যদি ভালোভাবে করা যায় তাহলে কিছুই নেই, অঙ্কগুলো খুব সহজ এবং খুব সাধারণ অঙ্ক। এরপরে আমি আসছি 22 নম্বর অঙ্কটা বলেছে যে 50 থেকে 100 মধ্যবর্তী দুজোড়া সংখ্যা খুঁজি যাদের গসাগু হচ্ছে 16। আমি আগেও বলেছিলাম যে গসাগু মানে হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণিতক, অর্থাৎ কোন একটা নাম্বার তার সাধারণ সংখ্যাটা হচ্ছে গসাগু হয়, গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, সরি, গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, অর্থাৎ সাধারণ যে সংখ্যাটা হয় সেটা হচ্ছে গসাগু। গসাগু মানে হচ্ছে গসাগু এমন একটা নাম্বার, আমাদের যে এখানে এতক্ষণ যে অঙ্কগুলো করে আসছিলাম সেখানে আমরা দুটো সংখ্যা পাচ্ছিলাম, ওই দুটো সংখ্যার মধ্যে সাধারণ সংখ্যা কিন্তু সবসময়ের জন্য গসাগু হয়, অর্থাৎ গসাগুটা কিন্তু দুটো সংখ্যার মধ্যেই কমন হিসেবে থাকে, আমরা আগেও করে এসেছি এই জিনিসটা জানি আমরা।
তাহলে 50 থেকে 100 এর মধ্যে আমি প্রথমে কি করতে বলেছে আমাকে এই দুটোর মধ্যে দুজোড়া আমাকে সংখ্যা বের করতে বলেছে যাদের গসাগু হবে হচ্ছে 16 তাহলে সেই ক্ষেত্রে সবার প্রথম কাজ আমি আগে 16 গুণিতক বের করি যা নাম্বার গুলো 50 থেকে 100 এর মধ্যে থাকবে তাহলে 16 গুণিতক যদি আমি করা শুরু করি 50 থেকে 100 এর মধ্যে 16 গুণিতক গুলো কি কি হবে 16 গুণিতক 50 থেকে 100 এর মধ্যে 16 গুণিতক কি কি আছে 50 থেকে 100 এর মধ্যে 16 গুণিতক আছে 464 এই একটা প্রথম 50 থেকে 100 এর মধ্যে 16 গুণিতক তাহলে দেখো আমি কি কি পাচ্ছি 64 পাচ্ছি একটা 580 পাচ্ছি একটা 696 পাচ্ছি এবং তারপরে আমি যদি 700 গাই সেটা 100 পেরিয়ে যাচ্ছে কাজেই আমি সেখানে যেতে পারবো না আমাকে 50 থেকে 100 এর মধ্যে বলছে মানে 50 থেকে 100 এর মধ্যে কিন্তু আমি এই তিনটে সংখ্যা পাচ্ছি কিন্তু আমাকে ওখানে তাকিয়ে দেখো ওখানে তোমাদের বইয়ে বলে দিয়েছে যে আমাকে দু জোড়া খুঁজতে হবে অর্থাৎ চারটা সংখ্যা খুঁজতে হবে যাদের গুণিত যাদের গসাগু হবে হচ্ছে 16 তাহলে নিম্নেও সংখ্যা জোড়া দুটি নিম্নেও সংখ্যা জোড়া কি কি হবে আমি যদি প্রথম দুটোকে নিই একটা নিলাম 64,80 অবশ্যই এদের লসাগু কি হবে 16ই হবে কারণ এগুলো তো এরই গুণিতক আর একটা সংখ্যা যদি আমি নিই 80,96 তাহলে দেখো আমি দুজোড়া সংখ্যা পাচ্ছি এটা একজোড়া এটা একজোড়া এবং এরও কিন্তু গসাগু 16ই হবে তাহলে এই সেই দুজোড়া সংখ্যা যাদের গসাগু 16 হবে এই হলো 22 নম্বর অঙ্ক এরপরে আমি যেটা আসছি সেটা হচ্ছে 23 নম্বর অঙ্ক 23 নম্বর অঙ্কটা কি বলেছে পড়ানো দেখো বলেছে 28, 33, 42 এবং 77 এই সংখ্যাগুলো দ্বারা বিভাজ্য এই সংখ্যাগুলো দ্বারা বিভাজ্য আমি আগেও বললাম যে যখনই এই ধরনের নাম্বার থাকবে তখন কি করতে হবে সেগুলোর লসাগু করতে হবে তাহলে আমি কি করবো অঙ্কটাতে সবার আগে আমি এই নাম্বারগুলোর বা এই সংখ্যাগুলোর লসাগু করে নেব চলো করো লসাগু তাহলে তো দেখো আমি 23 নম্বর অঙ্কে লসাগু করে নিলাম এবং লসাগুর উত্তর আমার বেরোলো 924 অর্থাৎ দশাগু করে আমি অ্যান্সার পেলাম 924 এবারে বলেছি এই সংখ্যাটা আমাকে যে সংখ্যাটা এখানে বলে দিয়েছে মানে 98765 এই সংখ্যাটাকে আমি কি করবো 924 দিয়ে ভাগ করব ঠিক আগের মতো যেভাবে আমরা করে এসেছিলাম তাহলে 924 দিয়ে 9 কোথায় গেল 98765 কে ভাগ করব প্রথমে আমরা এক দিয়ে দেব 924 3 4 6 সরি 3 6 যাবে না তাহলে 5 যাচ্ছে না জন্য শূন্য দিলাম তারপর 5 নামা না এবারে দেখো কত দিয়ে যাচ্ছে 6 দিয়ে যাবে যতদূর সম্ভব 6 দিয়ে গেলে হচ্ছে আমার এখানে 5 5 4 4 তোমরা রাফে করে দেখবে এটা ঠিক আছে 5 5 4 4 এবং বিয়োগ ফল হচ্ছে 821 এবারে দেখো জিনিসটা হচ্ছে যে তো আমাকে বলেছে কোন ক্ষুদ্র মানে সরি ক্ষুদ্রতম না নিকটতম বলেছে যে সংখ্যাটি এত এর নিকটতম এর নিকটতম এর থেকে সবচেয়ে কাছাকাছি একটা সংখ্যা বের করতে হবে যেটা এটা দিয়ে বিভাজ্য এবার এটা হচ্ছে আমার অবশিষ্টাংশ এটাকে যদি আমি এখান থেকে বাদ দিয়ে দিই তাহলে এটা দিয়ে সম্পূর্ণরূপে বিভাজ্য হবে কিন্তু আমাকে একটা জিনিস মাথায় রাখতে বলেছে সেটা হচ্ছে নিকটতম আমার বাদ দিলেই যে নিকটতম হবে তা কিন্তু না দেখো যদি আমি এখান থেকে এটাকে বাদ দিই এই সংখ্যাটা থেকে যদি আমি এটাকে বাদ দিই তাহলে কত হচ্ছে 98765 থেকে আমি এই সংখ্যাটাকে 821 কে বাদ দিলাম বাদ দিলে আমার এখানে অ্যানসার আসবে হচ্ছে 97944 কিন্তু এটা কিন্তু আমার নিকটতম না কেন নিকটতম না একটু পরে বুঝতে পারবে দেখো এই 821 কে বাদ দিলে আমার এটা হচ্ছে আমি যদি বাদ না দিয়ে 821 এর সাথে কোন একটা সংখ্যা যোগ করি তাহলে তো আমার এটা দিয়ে ভাগ হতে পারে কারণ 821 এর সাথে কিছু একটা সংখ্যা যোগ করে আমি যে কোনো একটা কোনো একটা সংখ্যা যোগ করে যদি আমার কোনোভাবে নিচে 924 চলে আসে তাহলে এটা এক দিয়ে আবার চলে যাবে কিনা যাবে তো একই তার মানে এর সাথে যদি কোনো একটা সংখ্যা যোগ করি সেটাও তো 924 দিয়ে ভাগ যাবে আমাকে নিকটতম বলেছে এটা কত যোগ করলে যাবে তার জন্য কি করতে হয় এই অঙ্কগুলো করে এসছো তখন কি করতে হয় 924 থেকে মানে ভাজকটাকে অবশিষ্টাংশ দিয়ে বিয়োগ করতে হয় ভাজক থেকে অবশিষ্টাংশটা যদি আমি বিয়োগ করি তাহলে আমার এখানে অ্যান্সার আসছে 103 এই 103টা যদি আমি এর সাথে যোগ করি তাহলেও তো সেই সংখ্যাটা পাবো যে সংখ্যাটা 924 দিয়ে ভাগ যাবে তাহলে তুমি একটা জিনিস চিন্তা করো তো 821 বিয়োগ করলে সেটা নিকটতম হচ্ছে না 103 যোগ করলে নিকটতম হচ্ছে অবশ্যই গ্যাপটা কিন্তু আমার এই ক্ষেত্রে কম
এক্ষেত্রে গ্যাপটা অনেক কম, এক্ষেত্রে অনেক বেশি। তার মানে এই 103 যোগ করলে আমি এর নিকটতম সংখ্যাটা পাবো, তাহলে আমার 821টা কিন্তু হবে না, এটা কিন্তু আমার এখানে হবে না। ঠিক আছে, আমি এখানে করে দেখিয়ে দিলাম, তোমরা চাইলে করে দেখাতে পারো, না করে দেখালেও হবে, এটা কিন্তু আমার এক্ষেত্রে হবে না, আমার হবে এক্ষেত্রে 103 যোগ করলে। সুতরাং নিকটতম সংখ্যাটি হলো, নিকটতম সংখ্যাটি হলো 98765 যোগ 103, অর্থাৎ 86898। এই হলো আমার অ্যান্সার, নিয়ারেস্ট 98765 এর নিয়ারেস্ট ভ্যালুটা বা নিয়ারেস্ট নাম্বারটা হচ্ছে 98868। এই ছিল আমার 23 নাম্বার অঙ্ক। এরপরে আমি আসছি 24 নাম্বার অঙ্কে। 24 নাম্বার অঙ্ক যেটা বলেছে যে 13 দিয়ে বিভাজ্য এমন একটি ক্ষুদ্রতম সংখ্যা খুঁজি যা 8, 12, 16 এবং 20 দিয়ে বিভাজ্য বা ভাগ করলে প্রতি ক্ষেত্রে এক অবশিষ্ট থাকে। অর্থাৎ 8, 12, 16, 20 এগুলো সবগুলো দিয়ে যদি আমি ভাগ করি, 8, 12, 16, 20 এগুলো সবগুলো দিয়ে যদি আমি ভাগ করি তাহলে কত অবশিষ্ট থাকবে বলছে, এক অবশিষ্ট থাকবে। এগুলো সবগুলো দিয়ে বিভাজ্য এমন একটি ক্ষুদ্রতম সংখ্যা বের করার জন্য আমাকে কি করতে হবে, এগুলোর লসাগু করতে হবে। তাহলে সবার আগে আমি এগুলোর লসাগু করে নিই। তো দেখো আমি লসাগু করে নিলাম, লসাগু করলে আমার উত্তরটা আসছে 240। অর্থাৎ 240 হচ্ছে আমার সেই ক্ষুদ্রতম সংখ্যা যেটা লঘিষ্ঠ সাধারণ গুণিতক, সেই সবচেয়ে ক্ষুদ্রতম সংখ্যা যেটা এই সবগুলো নাম্বার দিয়ে বিভাজ্য। এবার আমাকে বলেছে বিভাজ্য গেলে হবে না, এক অবশিষ্ট থাকবে, তার মানে প্রতি ক্ষেত্রে আমার এক বেশি রাখতে হবে, মানে একটা যাতে আমার বেশি থাকে। তার মানে এক, এটা তো সম্পূর্ণ বিভাজ্য, এক বেশি থাকবে কখন, যদি এখানে 241 থাকতো, 241, তাহলে কি হতো, ওই ওয়ানটা তো ডিভাইড যেত না, ওই ওয়ানটা কি হয়ে যেত, রিমাইন্ডার হিসাবে থেকে যেত বা অবশিষ্ট হিসাবে থেকে যেত। তার মানে এক যদি যোগ করি তাহলে আমার এক অবশিষ্ট থাকবে। এবার কিন্তু আমাকে আর একটা শর্ত দিয়ে দিয়েছে যে যে সংখ্যাটা পাবো সেটা যেন আবার সম্পূর্ণভাবে 13 দিয়ে বিভাজ্য, মানে দুটো শর্ত ফুলফিল হতে হবে, এক 13 দিয়ে বিভাজ্য হতে হবে, এই নাম্বারটা যে নাম্বারটা আমি পাবো অর্থাৎ সেই নাম্বারটা 13 দিয়েও বিভাজ্য হতে হবে, কিন্তু ওই নাম্বারটাকে আবার এগুলো দিয়ে যদি ভাগ করি তাহলে কি হবে, এক অবশিষ্ট থাকবে। তাহলে এমন সংখ্যা বের করার জন্য কি করতে হবে, দেখো 240 এর সাথে যদি আমি ইন্টু এক করি, মানে 240 এর গুণিতক আকারে যাবো, 240 ইন্টু এক যোগ এক, তার মানে কত হচ্ছে 241। এটা কি 13 দিয়ে বিভাজ্য, এটা কিন্তু 13 দিয়ে বিভাজ্য না, 13 দ্বারা বিভাজ্য নয়। এরপরে যে সংখ্যাটা আসছে বা যে সংখ্যাটা আমি নিতে পারবো, আমি বারবার বলছি এটা যেহেতু সবচেয়ে ছোট সংখ্যা, কাজে আমি এর পরবর্তী সংখ্যাটা কি নিব, এর গুণিতক আকারে যেতে হবে। আমি কিন্তু চাইলে যে কোনো একটা সংখ্যা যোগ করতে পারবো না, কারণ যে কোনো একটা সংখ্যা নিয়ে নিলে আমার কিন্তু এই নাম্বার গুলো দিয়ে বিভাজ্য যাবে না, এই নাম্বার গুলো দিয়ে যাতে বিভাজ্য যায় তাই জন্য কি করতে হবে, এর গুণিতকটা নিব, এটা যদি বিভাজ্য যায় তাহলে এর গুণিতক অবশ্যই বিভাজ্য যাবে, তার মানে আমি এর পরবর্তী নাম্বারটা নিব, এটা ইন্টু টু যোগ এক। এই যোগ একটা কেন করছি, যেহেতু অবশিষ্ট এক চেয়েছে তাই জন্য আমি এই যোগ একটা করছি, আর এই দুইটা কেন গুণিতক করে গুণ করছি, যেহেতু এগুলো দিয়ে বিভাজ্য হতে হবে তাই জন্য। এবার এটাকে যদি গুণ করি তাহলে এখান থেকে আসছে 480 এবং এক যোগ করলে হচ্ছে 481। এটাকে তুমি যদি 13 দিয়ে ভাগ করতে চাও দেখবে 13 দিয়ে বলে 3, 13, 39, 91, 7 এবং 91, দেখো এটা কিন্তু 13 দ্বারা বিভাজ্য হয়ে যাচ্ছে। তাহলে এই একটা নাম্বার আমি পেলাম যেটা 13 দ্বারা বিভাজ্য এবং এই সংখ্যাগুলো দিয়ে ভাগ করলে অবশ্যই এক অবশিষ্ট থাকবে। তাহলে উত্তরটা কি হবে, নির্ণেয় ক্ষুদ্রতম সংখ্যা সমান সমান নির্ণেয় ক্ষুদ্রতম সংখ্যা সমান সমান 481, অর্থাৎ 481 হচ্ছে আমার অঙ্কের উত্তর। বোঝা গেল, এই ছিল 24 নাম্বার অঙ্ক। দেখো এবার আমি 20 নাম্বার অঙ্কটা করছি, 20 নাম্বার অঙ্কটা ভালো করে আগে বুঝবে, কিন্তু খুব ভালো করে বুঝতে হবে, কারণ এই অঙ্কগুলো কিন্তু পরীক্ষার ফলে আসে বা খুব ইম্পর্টেন্ট এক ধরনের অঙ্ক, 20 এবং 19 দুটোই। দেখো 20 নাম্বার অঙ্ক যেটা বলেছে, দুটি সংখ্যার গসাগু এবং লসাগু আমাকে বলে দিয়েছে, তারপর বলেছে হিসাব করে দেখি এরকম কত জোড়া সংখ্যা হতে পারে এবং সম্ভাব্য সংখ্যাগুলি কি কি, অর্থাৎ আমাকে কিছু সম্ভাব্য সংখ্যা বার করতে হবে।
একটা নয় একের অধিক বেরোবে, কিছু সংখ্যা জোড়া বার করতে হবে যাদের লসাগু বা গসাগু সব সময়ের জন্য গসাগু হবে 12 এবং লসাগু হবে 720, এরকম আমাকে সংখ্যা জোড়া বার করতে হবে, যেখানে আমার অলরেডি এখানে বলে দেওয়া আছে গসাগু সমান সমান 12 আর লসাগু সমান সমান 720। এই ধরনের অঙ্কগুলো যখনই থাকবে তখন আমার প্রথম কাজ হচ্ছে এই দুটো নাম্বারের ভাগ করা, অর্থাৎ আমি এই দুটো নাম্বারকে ভাগ করব, 12 দিয়ে 720 কে ভাগ করছি, কত পাচ্ছি 60 দিয়ে গেলে হচ্ছে আমার 72 মিলে যাচ্ছে এবং শূন্য নামছে শূন্য এখানে, অর্থাৎ আমার ভাগফল বেরোলো কত, না ভাগফল আমার বেরোলো 60। এবার যে কাজটা করতে হয় সেটা হচ্ছে আমরা কি জানি লসাগু গুণ গসাগু সমান সমান সংখ্যা দুটির গুণফল, অর্থাৎ এই লসাগু গসাগুটা জানি এবং এটা সমান সমান সংখ্যা দুটির গুণফল হয়, এক্ষেত্রে আমার যে নিয়মটা এখন আমাকে করতে হবে এই নিয়মটা মনে রাখতে হবে ভালো করে। নিয়মটা হচ্ছে প্রথম আমি আবারও বলছি লসাগু গসাগু দেওয়া থাকলে সেই দুটোকে প্রথমে ভাগ করতে হবে, যেটা ভাগফল পাবো সেই ভাগফলকে দুটো পরস্পর মৌলিক সংখ্যার আকারে ভাঙতে হয়, 60 কে পরস্পর মৌলিক সংখ্যার নাম্বারের প্রোডাক্টে ভাঙতে হবে, সংখ্যার গুণফল আকারে প্রকাশ করে পাই। কেন গুণফল আকারে প্রকাশ করছি, কারণ একটাই আমি জানি লসাগু গুণ গসাগু সমান সমান সংখ্যা দুটির গুণফল, তাই জন্য এই নাম্বার দুটোকে এই নাম্বারটাকে যে ভাগফল পেলাম সেটাকে আমি সংখ্যা দুটির বা সংখ্যার গুণফল আকারে মৌলিক সংখ্যার গুণফল আকারে প্রকাশ করব, ঠিক আছে প্রকাশ করে পাই। দেখো কিভাবে প্রকাশ করব, 60 কে আমি কি হিসেবে লিখতে পারি, 60 কে আমি লিখতে পারি তো 1 গুণ 60 লেখা যেতে পারে, 60 কে তারপর লেখা যেতে পারে 2 গুণ 30, 60 কে লেখা যেতে পারে 3 গুণ 20, 60 কে লেখা যেতে পারে 4 গুণ 15, 60 কে লেখা যেতে পারে 5 গুণ 12, 60 কে লেখা যেতে পারে 6 গুণ 10, আর কোনোভাবে কিন্তু আমার পক্ষে 60 কে লেখা সম্ভব নয়। তাহলে এক্ষেত্রে আমাকে এরপরে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এখান থেকে আমাকে যেগুলো পরস্পর মৌলিক সংখ্যা, আমি আবারও বলছি এখানে লেখা আছে 60 কে পরস্পর মৌলিক সংখ্যার গুণফল আকারে প্রকাশ করো, এবার এখানে দেখতে হবে এগুলোর মধ্যে পরস্পর মৌলিক সংখ্যা কোনগুলো সেগুলোকে আমাকে বাছতে হবে। দেখো পরস্পর মৌলিক সংখ্যা মানে তার একটা শর্ত হচ্ছে যে আমার HCF অর্থাৎ গসাগু সবসময়ের জন্য 1 হবে, গসাগু সবসময়ের জন্য 1 হচ্ছে কোন কোন সংখ্যা, এই সংখ্যাটা গসাগু 1 হচ্ছে সবসময়ের জন্য তার মানে এটা পরস্পর মৌলিক সংখ্যা, তারপরে পরবর্তী পরস্পর মৌলিক সংখ্যা এটা এবং তারপরে এটা এবং এটা, এই চারটা ছাড়া কিন্তু এখানে কোন পরস্পর মৌলিক সংখ্যা নেই। এবার আমি কি করবো পরস্পর মৌলিক সংখ্যা বের করে আমার লাভ কি হলো, লাভ একটাই আমি জানি গসাগু মানে হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, অর্থাৎ সেই গসাগুর যে নাম্বারটা এখানে গসাগু কত ছিল 12, এই 12টা এই প্রত্যেক এর মধ্যেও থাকবে এর মধ্যেও থাকবে, এই সংখ্যাটার মধ্যেও থাকবে এই সংখ্যাটার মধ্যেও থাকবে এটার মধ্যেও থাকবে এটার মধ্যেও থাকবে, 12 হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণিতক অর্থাৎ গুণনীয়ক অর্থাৎ গসাগু, গসাগু হচ্ছে যে কোনো যখনই আমাকে দুটো সংখ্যা বের করতে হবে সেই দুটো সংখ্যার মধ্যে অবশ্যই অবশ্যই গসাগু থাকা বাধ্যতামূলক, তাহলে আমি এখানে সেই সংখ্যা দুটোর ন্যূনতম ভ্যালু অর্থাৎ পরস্পর মৌলিক সংখ্যা দুটো আমি জানি, তাহলে এখান থেকে আমাকে সম্ভাব্য সংখ্যাগুলোকে বার করতে হবে, কি করে সম্ভাব্য সংখ্যাগুলোকে বার করব, সম্ভাব্য সংখ্যাগুলোকে বার করার জন্য এগুলো শুধুমাত্র গসাগু দিয়ে গুণ করতে হবে, তাহলে এক একটা করে আমি সংখ্যা পাবো। যেমন দেখো সম্ভাব্য সংখ্যাগুলি হলো আমি 4 জোড়া সংখ্যা পাবো এখান থেকে, কি করে প্রথম জোড়টা হবে 1 আছে প্রথম সংখ্যাটা 1 × 12, এটা হলো একটা কমা 1 × 60 × 12, এটা হলো একটা জোর, তারপরে ধরো এটা সমান সমান কত হচ্ছে 12, 720, এটা হলো একটা সংখ্যা জোর, ঠিক আছে তারপরে আর একটা সংখ্যা জোর হতে পারে 3 × 12, 20 × 12 অর্থাৎ 36, 240, এটা একটা সংখ্যা জোর, তারপর একটা 4 × 12, 15 × 12,
60,144 संख्या जोर जर गसागु 12 लसागु 720 प्रथम लसागु गसागु दिए संख्या भाग करते भाग कर पा अर्थात भागफल पाता परस्पर मौलिक संख्यार गुणफल आकार प्रकाश करब क्यों गुणफल आकार प्रकाश करब तरह जान लसागु गुण गसागु समान समान संख्या दो गुणफल एबार जखनी आमि 60 के दुटि संख्यार मौलिक आकारे प्रकाश करे नेब तखन सेखान थेके आमाके कि करते हबे ओई दुटो संख्याके गसागु दिए गुण करते हबे कारण गसागु होच्छे एकटा साधारण संख्या जा दुटो संख्यार मध्येई थाके जखनी आमि गसागु दिए गुण करछि तखन आमि सेई सम्भाव्य संख्यागुलो पाच्छि प्रथमे 1×12 করলে 12 60×12 করলে 72 অর্থাৎ এই একটা সংখ্যা জোড় তারপরেরটার ক্ষেত্রে 3×12 এবং 20×12 এই একটা সংখ্যা জোড় পরেরটার ক্ষেত্রে 4×12 এবং 15×12 এটা দিয়ে করে যেটা পাচ্ছি সেটা একটা সংখ্যা জোড় 5×12 এবং 12×12 এটা দিয়ে করে যেটা পাচ্ছি সেটা একটা সংখ্যা জোড় অর্থাৎ এই চারটি সংখ্যা আমি পাচ্ছি যাদের গসাগু 12 এবং লসাগু 720 হবে এই অঙ্কগুলো নিয়ম এভাবে হবে এবং অঙ্কটাকে কিন্তু নিয়মটাকে মনে রাখতে হবে পরীক্ষার সময় বারবার এই অঙ্কগুলো আসে এরপরে যে অঙ্কটা আসছে আমি আসছে 19 নম্বর অঙ্ক একই রকম অঙ্ক দেখো তাহলে বুঝতে পারবে 19 নম্বর অঙ্কটা যেটা বলেছে যে দুটি সংখ্যার যোগফল দুটি সংখ্যা আমাকে যোগফল বলে দিয়েছে এবং দুটি সংখ্যার গসাগু বলে দিয়েছে মানে যোগফল আর গসাগু আমাকে বলে দিয়েছে গসাগু বলে দেওয়া মানে কিন্তু আমার অঙ্কটার আমি কমন নাম্বারটা আমি জানি অর্থাৎ আমাকে ওই একই রকম ভাবে দুটি মৌলিক সংখ্যার জোড় বের করে পরস্পর মৌলিক সংখ্যার জোড়াটা বের করতে হবে তারপর সেই সংখ্যাগুলোকে গসাগু দিয়ে গুণ করতে হবে তাহলে আমার অঙ্কটা হয়ে যাবে তার জন্য যেটা করতে হবে আমাকে এখানে যোগফল 384 বলে দিয়েছে এবং গসাগু বলেছে 48 তাহলে এই সংখ্যা দুটোকে প্রথমে ভাগ করতে হবে কাকে দিয়ে কাকে না 48 দিয়ে 384 কে আমি ভাগ করব কত দিয়ে যাবে 8 দিয়ে যাবে 8 দিয়ে গেলে হচ্ছে গুণফল আকারে দেখেছিলাম এবারে আমি কি করবো এবারও কি গুণফল আকারে করবো না এবারে আমি গুণফল আকারে করবো না এটাই হচ্ছে এই প্রশ্নের আর একটা ধরন দেখি করে বুঝবো তাহলে কি আকারে করবো কারণ আমার এখানে বলে দিয়েছে যোগফল 384 যোগফলকে আমি ভাগ করেছি গসাগু দিয়ে তাই এক্ষেত্রে আটকে পরস্পর মৌলিক সংখ্যার যোগফল আকারে ভাঙতে হবে আগেরটা যেহেতু লসাগু গসাগু দুটোই বলেছিল এবং লসাগু গসাগু সমান সমান আমি সংখ্যা দুটির গুণফল জানতাম তাই গুণফল আকারে করেছিলাম এক্ষেত্রে কি করতে হবে আটকে পরস্পর মৌলিক সংখ্যার গসাগু যোগফল আকারে ভাঙতে হবে তার মানে কি হবে এক্ষেত্রে 8 = 1+7 হতে পারে 8 = 2+6 হতে পারে 8 = 3+5 হতে পারে 8 = 4+4 হতে পারে এরপরে যখনই আমি আবার নিব 8 = তখন কি হবে 5+3 হবে মানে অলরেডি সেগুলো নিয়ে নিয়েছি এই চারটে ছাড়া আমি আটকে কিন্তু আর অন্যান্য কোনোভাবে ভাঙতে পারবো না এবার আমাকে যেটা খুঁজতে হবে সেটা হচ্ছে যে এর মধ্যে থেকে পরস্পর মৌলিক সংখ্যা কোনগুলো সেটা বের করতে হবে এবার দেখা যাচ্ছে পরস্পর মৌলিক সংখ্যা কিন্তু এখানে শুধুমাত্র দুটো রয়েছে একটা হচ্ছে প্রথমটা এটা পরস্পর মৌলিক সংখ্যা যোগফল আকারে প্রকাশ করা যাচ্ছে এবং এটাকে এছাড়া কিন্তু একটাও পরস্পর মৌলিক সংখ্যার যোগফল আকারে প্রকাশ করা যাচ্ছে না তাহলে খুবই সহজ সম্ভাব্য সংখ্যাগুলি কি কি হবে সম্ভাব্য সংখ্যাগুলি প্রথমটা হবে 1 × যেটা গসাগু অর্থাৎ 48, 7 × 48 এটা একটা হবে এবং তারপরে আর একটা হবে 3 × 48 এবং 5 × 48 তাহলে এগুলো করলে কত হবে রাফে করো এটা প্রথমটা 48 এবং এটাকে যদি করা যায় 4×8 = 36, 7×8 = 56, 3×5 = 336 এবং এটাকে করলে 3×48 করলে হচ্ছে 144 আর 5 যোগ করলে হচ্ছে 5×40 = 240 এই হলো সম্ভাব্য দুটো সংখ্যা
48 কমা 343 একটা এবং 144 কমা 240 এই সংখ্যা দুটো এই দুটোর এবং এই দুটোর যদি গুণফল করা যায় 48 হবে এবং এই দুটো সংখ্যার যোগফল করে দেখো তুমি অবশ্যই 384 পাবে এই তো ছিল তোমার 19 নম্বর অঙ্ক এটা আমরা 19 নম্বর অঙ্ক করলাম ঠিক আছে 19 নম্বর অঙ্ক আর 20 নম্বর অঙ্ক খুব খুব ইম্পর্টেন্ট এই অঙ্কগুলো পরীক্ষায় হামেশাই আসে তো তোমাদের লসাগু বসাগু যে চ্যাপ্টারটা ছিল সেটা শেষ হয়ে গেল এরপরে যে নেক্সট চ্যাপ্টার আছে সেটা পরের দিন শুরু করব আজকে আপাতত এতটুকুই থাক ততক্ষণ অবধি তোমরা সবাই খুব ভালো থাকো এবং সুস্থ থাকো থ্যাংক ইউ